প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি খুবই সহজ আর একটি মজাদার ভাজি। এটা হচ্ছে আলু ভাজি। তো আমাদের সবার বাড়িতে মোটামুটি আলুটা থাকে, আর এই আলু ভাজি করলে সাথে যদি পাতলা মসুর ডাল থাকে তাহলে তো আর কথাই নাই, পেট ভরে আপনি ভাত খেতে পারবেন। আর এই ভাজিটা করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন 4-5টা মাঝারি সাইজের আলু নিয়েছি। এগুলাকে আমি প্রথমে কেটে নেব। এখানে আমি আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পানিটা ঝরিয়ে এখন আমি এগুলাকে ভাজার জন্য আসছি। আমি কড়াইতে তেল দিয়েছি প্রায় 3 টেবিল চামচ, দিয়ে পেঁয়াজ কুচি এখানে দিয়েছি 1/2 কাপ, আর সাথে কাঁচামরিচগুলো দিয়ে দেব, আর অল্প কিছু লবণ দিব। দিয়ে সবগুলো উপকরণ এখানে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢাকবো। মাত্র 2 মিনিট পরেই আমার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এখানে পুরাই নরম হয়ে গেছে। তো আমি আলুটুকু এখানে দিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন আলু মোটামুটি অনেকগুলো আলু এখানে আমি নাড়াচাড়া করে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3-4 মিনিট। আমার চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখবো আমি, কারণ আলু পুড়ে গেলে আবার আলু ভাজির যে স্বাদ যেটা সেটা। তো এখানে দেখুন দর্শক, আমি প্রায় 4 থেকে 5 মিনিট পরে আবারও এগুলাকে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে দিতে হবে এগুলাকে, কারণ পেঁয়াজ কাঁচামরিচ আর আলু একসাথে মিশাতে হবে। তো আবারও আমি আরও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার আলুগুলো মোটামুটি নরম হয়েই আসছে, মানে আমার আলু ভাজিটা হয়ে গেছে। আর এটা অনেক সহজ, আপনাদেরকে রান্না করে দেখালাম আমি। তো এখানে দেখুন দর্শক, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলাটা অফ করে দেব। দেখলেন তো দর্শক কত সহজে আপনাদেরকে আলু ভাজিটা করে দেখালাম, আর আপনারাও আশা করছি এভাবে একবার ভাজিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। অনেক মজাদার এই আলু ভাজিটা, আর আমি খুব সহজভাবে এটাকে রান্না করে দেখিয়েছি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলোতে লাইক দেবেন, আর শেয়ার করবেন বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন বিশেষ করে। আল্লাহ হাফেজ।